নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর আগামী কাল অর্থাৎ সাতই আগস্ট শুরু হবে এবছরের যাত্রা তাই নিয়েই আজ আমাদের আলোচনা তাহলে চলুন আলোচনা শুরু করা যাক শ্রাবণ মাসে একাদশী তিথি থেকে পূর্ণিমা এই পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ঝুলন উৎসব বা ঝুলন যাত্রা। শ্রাবণ মাসের প্রতিপদ তিথি থেকে আরম্ভ হয়ে পূর্ণিমা তিথি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানটি উদযাপন করা হয়ে থাকে রাখি পূর্ণিমার মাধ্যমে ঝুলনযাত্রার সমাপ্তি ঘটে মথুরা বৃন্দাবনের মতোই বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্য এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের আরেকটি অত্যন্ত বড় উৎসব শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করবার জন্য গোলক ধাম থেকে ভুলোকে এসে লীলা করেন ঝুলন শব্দটির সঙ্গে দোল্লা শব্দটির একটি সম্পর্ক রয়েছে তাই এই সময় ভক্তরা রাধা ও কৃষ্ণকে সুন্দর দোল্লাতে বসিয়ে পুজো করে থাকেন শাস্ত্রজ্ঞদের মতেই বৃন্দাবনে রাধা কৃষ্ণর প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের প্রথম সূচনা ঘটে এক এক অঞ্চলে দোল বা দুর্গোৎসবের মতো ঝুলন উৎসবের আকর্ষণও কিছুমাত্র কম নয় ঝুলনেও দেখা যায় নানা আচার অনুষ্ঠান ও সাবেকি প্রথা শুধুমাত্র রাধাকৃষ্ণের যুগল যুগলবিগ্রহ দোলনায় স্থাপন করে হরেক আচার অনুষ্ঠানের উৎসব যে এটা তেমনটা নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসব আগেই বলেছি এই উৎসব হয় মূলত বনেদে বাড়ি এবং মঠ মন্দিরে তবে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ছোটদের ঝুলন সাজানোর আকর্ষণের তাৎপর্য কিন্তু আলাদা নানা ধরনের মাটির পুতুল কাঠের দোললা আর গাছপালা দিয়ে ঝুলন সাজানোর আকর্ষণ ছোটদের মধ্যেও রয়েছে কোথাও কোথাও ঝুলন উপলক্ষে চলে নাম সংকীর্তন এই সময় প্রতিদিন পঁচিশ তিরিশ রকমের ফলের নৈবেদ্য লুচি সুজি নিবেদন করা হয় শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার কথা শাস্ত্রে উল্লেখ আছে কিন্তু আমরা সবগুলো পালন করতে পারি না কিছু কিছু বিশেষ উল্লেখযোগ্য যাত্রা অনুষ্ঠিত হতে দেখা যায় যেমন রথযাত্রা রাসযাত্রা দোলযাত্রা স্নানযাত্রা ঝুলনযাত্রা ইত্যাদি শাস্ত্রকাররা এসব যাত্রাগুলিকে বিশেষ তাৎপর্য ও তত্ত্ব সমৃদ্ধ বলে উল্লেখ করেছেন অনাদিকাল থেকেই শ্রীকৃষ্ণ বিগ্রহরূপে মন্দিরে দেবালয়ে ভক্তের গৃহে স্থায়ীভাবে পুজো পেয়ে আসছেন এখন প্রশ্ন জাগতে পারে দোলনায় রাধাগোবিন্দের বিগ্রহ স্থাপন করে পূর্ব পশ্চিম দিকে ঝোলানোর তাৎপর্য কি? এ বিষয়ে শাস্ত্রীয় ভৌগোলিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে এই অনুষ্ঠানে দোলনাটি দোলানো হয় পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্যের উদয় অস্ত ও অবস্থানের দিক নির্দিষ্ট করেই তা করা হয় সূর্য হচ্ছে পৃথিবীতে সকল প্রকার শক্তির উৎস আর পৃথিবীর গতি হচ্ছে দুটো আর্নিক গতি ও বার্ষিক গতি দুই গতিধারায় বছরে দুবার কর্কটকান্ত্রি ও মকরকান্ত্রি রেখায় গিয়ে অবস্থান করে তখন ঘটে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন অবস্থান সেই কারণেই শ্রীকৃষ্ণের দোলন ঝুলন যাত্রাকে বা এই দোলযাত্রার অনুষ্ঠানটিকে দোললাটিকে ঝোলানো হয় উত্তর থেকে দক্ষিণ দিকে এবং পূর্ব থেকে পশ্চিমে কিন্তু দোলা দোললাতে দোলনা দিতে হয় দোল দিতে হয় আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ